Hey guys, good morning. Welcome back to the channel Modi Light Bengali Vlogger. আজ হচ্ছে হ্যাপি সানডে। তো সানডে ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে আর আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছো সেজেগুজে রেডি হয়ে গেছি এই যাচ্ছি প্রসাদ নিতে। অনেক রাত্রে পুজো শেষ হয়েছে তো প্রসাদ নিইনি, তো এখন যাচ্ছি প্রসাদ নিতে। তো চলো যাই। প্রসাদ নিতে গেলাম, এখন ডালা ভাঙেনি, এদিকে পাঁঠার মাংসটা আমরা নিয়ে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি। ভাই এদিকে আমরা এখন একটুখানি চা খেতে যাচ্ছি অক্সিজনে, মানে একটুখানি এগিয়ে ভালো একটা ঘুরপাক খাই, ঘুরপাক খেয়ে আর একটুখানি চাটা খাই, খেয়ে একটু আড্ডা দিই, দিয়ে আর তারপরে আবার প্রসাদটা নেব নিয়ে আর বাড়ির দিকে রওনা দেবো। চলো যাই, বেশ ভালো লাগছে সকাল টাইমটা। হ্যাঁ কোনটা পলাশ ফুলই তো, তোমরা কেউ জানলে বলবে তো, আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখি দেখি, বাহ কালারটা কি সুন্দর না। হ্যাঁ কি সুন্দর কালারটা পলাশ ফুলের। বাহ এই ফুল 5 টাকা পিস বিক্রি হয়। হ্যাঁ 10 টাকা কি হয়, 5 টাকা পিস কি কাজে, ইয়ে সরস্বতী পূজায় লাগে। ও আচ্ছা পলাশ ফুল 5 টাকা পিস। এই যে এটা এটা ঘিরেছে যেমন, এটা যেগুলো এটা ছিল না, এটা ঘেরা ছিল না, এটা ছোট হয়ে গেছে। গাছগুলো ভাই আগে ফুল ফুটতো না, আমরা যখন ছিলাম গাছগুলো নিশ্চয়ই ছিল। কি করছো? আমাকে চা খেতে আর ভিডিও করাচ্ছে। ওই তো খাচ্ছে, ওই তো আছে আমার। আমরা এখানে চাটা খেয়ে আর ওয়েট করছি প্রসাদ নেওয়ার জন্য। তো একে একে নাম ডাকছে, তো আমি ওয়েট করছি কখন আমাদের নামটা ডাকে। আর যদি দেরি করে আমি ওপরে উঠে যাবো, ওপরে গিয়ে ডালা খুঁজে বার করে নিজেরটা নিজে নিয়ে নেবো। আগের বছরই তাই করেছিলাম, ওপরে উঠে গিয়ে আমি নিজের ডালা নিজেই খুঁজে বার করেছিলাম, কিন্তু এ বছরই তাই করতে হবে। তো চলো ফাইনালি ডালা পেয়ে গেছি, এই একটা ডালা আর এই যে সোনাবাবুর হাতে একটা ডালা রয়েছে, আর এই যে ইনি মোটা মানুষ ওই জন্য ওকে এটা দেওয়া হয়েছে। তো চলো এবার অনেক কষ্টে আমি ওপরে উঠে গিয়ে খুঁজে বার করে নিয়েছি ডালা, নলে এতক্ষণে দাঁড়িয়ে থাকতে হতো। তো চলো বাড়ি গিয়ে তারপরে প্রসাদ অন করেছো তো? হ্যাঁ অন করেছি, অন করেছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যালো ঘুরে এলো, খালি মামকে দেখতে পাইনি, একাই ঘুরে আসছে। মৌডি লাইটের ওনার চা করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। চা খাবো চা দিয়ে লুচি খাবো লুচি কোথায় গেল?
গরম গরম লুচি একটা থাম্বনেলের জন্য একটা ফটো নিয়ে ক্লিক করে দিত তোর ফোনে আমার ফটো ভালো ওঠে কালার বাড়িয়ে দাও কি আছে আর এতে আছে আলুর দম লুচি আলুর দম চা খা হাত পুড়িয়ে ফেললে মৌরিলাটের ওনার সানসানি খেস খবর আজকে খাস খবর আজকে খাস খবর হাত পুড়িয়েছি লুচি ভাজতে গিয়ে এই দেখো কে প্রসাদ কাটছে দেখো এই যে আমাদের সোনা বাবু কি সুন্দর কাটছে দেখো আমার নেট শেষ আমার নেট শেষ আমার নেট নেই দেখো সোনা বাবু দেখো মনির থেকে জানো তো তো একদিন ভাবলাম একটা রিলস ছেড়ে দেখি তো দেখলাম আমার 5000 ভিউজ ক্রস করে গেছে মানে 6000 ভিউজ হতে যায় তো ইন্টারেস্ট পেয়ে গেলাম তো ইনস্টাতেও ছাড়তে থাকলাম আমার 4 দিনে ফলোয়ার্স বেড়েছে 44টা আরও ইন্টারেস্ট বেড়ে গেল এবার ছাড়তে থাকছি ওই জন্য মানে ইনস্টাগ্রামটাও আমার মানে ফেভারিট হয়ে গেছে এই যে এখানে বসে বসে ফোন দেখছি রান্না করতে ফোন দেখছি ফোনের নেশা ফোন দেখছি এখানে বসে বসে এখানে আমরা কচু তুলছি আমার পিসি কচু কেটে নিয়ে গেছে আমাকে খবর দিয়েছে আর আমি জ্যোৎস্না দিকে নিয়ে চলে এসেছি কচু কাটতে দুজনা মিলে এখানে টেনে টেনে কচু কাটতে এসেছি আর এদিকে সোনাবাবু ভিডিওটা করছে সোনাবাবু হেল্প করতে গিয়ে ছুরিটাকে কচু বাগানে ঢুকিয়ে দিয়েছে আর আমরা এদিকে কচু কাটছি এই যে রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে গেছে দিদি চলে যাচ্ছে দিদি ছটকুকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর আমরা একটু এগিয়ে দেব আর একটু আমাদের হাউসিংয়ে ঘুরে একটু ফুচকা ফুচকা খেয়ে আর চলে আসবো আর দিদিও রেডি হয়ে গেছে এই যে দূর দেশে যাব রে বাসা বানাবো রে পাখির বাসা বানাবো রে বাবু ইয়ে ক্লিপটা দিয়ে দাও মামা এই যে এখানে সবাই রেডি হচ্ছে ও মামা ইয়ে ক্লিপটা দিয়ে আমি বলেছি ওকে ব্লগ চ্যানেল করতে ঠিক আছে আমি সাপোর্ট করব দুটো চ্যানেল এই ছটকু হ্যাঁ দাদু বলো আমার ইনস্টাগ্রাম বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসছি হ্যাঁ তুই আসবি হ্যাঁ আসবি মামা তো বলেছে মামা আসবে কটা টাকার ফুচকা খাবি ও 50 টাকা তুই কটাকার খাবি তুই কটাকার খাবি তুমি কটাকার খাবে আমি 1000 20000 যদি ফুচকা হয় আমি ইনফিনিটি খেয়ে এ তো সেই খেড়ি মিনিটের মতন চারদিকে ক্যামেরা এদিকে ক্যামেরা এদিকে ক্যামেরা দেখাবো কোথায় হ্যাঁ আমি 200 250 500 খায় একা 10 20000 ইনফিনিটি ওয়ার এ তো সেই খেড়ি মিনিটের মতন চারদিকে ক্যামেরা এইদিকে ক্যামেরা এদিকে ক্যামেরা দেখাবো কোথায় শুভ নাকি রানু মন্ডল সেজে এরকম একটা ইয়ে কি বেশ বলে চিলিকাটার গিফট পেয়েছিল কি সেজেছিলিস কি সেজেছে কি মানে অ্যাক্টিংটা কি করেছিলিস গানটা কর যে রানু মন্ডল যে গানটা করছিল সেই গানটা বেশ করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তুমি দেখতে বুঝাবো না এবার ওই কনসার্টের মধ্যে তাকানি করে গিয়ে কাপড়টা খুলে রেখেছে গানটা কর শুভ
আলটিমেটলি যাচ্ছি মাসান থেকে আমি তিনটা খেয়ে নিচ্ছি, আমার কিছু হয়নি, সেম ফুচকা খেয়ে নিচ্ছি, জীবনে ঝাল খাই না, লঙ্কা জীবনে খাই না। তো আমরা কুলফি টুলফি খেয়ে নিয়ে, ফুচকা খেয়ে নিয়ে দিদিদের গাড়িতে তুলে দিয়ে আর এখানে চলে এসেছি একটা হন্টেড বাড়ি থেকে। আমরা এখন ক্রস করছি, তোমরা দেখিয়ে নয়, তো এই একটু ঘুরে টুরে চলে এলাম, তোমরা দেখতেই পেলে, ওখানে গিয়ে ফুচকা খেলাম আর ফুচকায় যা ঝাল দিয়েছিল বাবা, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে একটু ফুচকা খেলাম আর খেলাম হচ্ছে আইসক্রিম খেলাম, খেয়ে আর বাড়ি চলে এলাম। বাড়ি এসে তেল মাখলাম ভালো করে মাথায়, কাল থেকে তেল মাখা হয়নি, তো তেল মেখে আর চুলটাকে একটু বিরুনি করে নিলাম। এইবারে ড্রেসটা চেঞ্জ করব, করে খাবো দাবো, তারপরে শুয়ে পড়বো। তো দিদিরা চলে গেল আর আমি যাব, আমি আবার কালকে যাব, আমি কালকে গিয়ে আবার ওখান থেকে বাড়ি চলে যাব, কারণ ছোটোবাবুর এক্সাম আছে, ছোটোবাবুকে ওখানে গিয়ে এক্সামটা দেওয়াবো, কারণ এখানে নেটের প্রবলেম। আজকে ছোটোবাবুকে আমি পাঠালাম না, কারণ ছোটোবাবুকে এসে একটু পড়তে বসিয়েছিলাম, তো সেই কারণে আজকে পাঠালাম না, কালকে দিয়ে ওকে এক্সামের সময় নিয়ে চলে যাব। তো চলো আজ এই পর্যন্ত, ভিডিওটা লেন্দি করব না, আর আজ এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে ছোটো করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।